ব্যাঙ্গালোর টেস্টেও কি তিন দিনেই ফল দেখবে? ভারতের প্রথম ইনিংস 189 রানে অল আউট হওয়ার পর আলোচনা কিন্তু এমনই। দ্বিতীয় দিন অবশ্য জমে উঠেছে ব্যাট বলের লড়াই, কিন্তু ম্যাচটি যে ভারত অস্ট্রেলিয়ার, এই দুই দলের মুখোমুখি হলে লড়াই কি আর শুধু ব্যাটে বলে সীমাবদ্ধ থাকবে, স্ল্যাজিং থাকবে, চলবে কথা লড়াইও। আজ প্রথম সেশনে যেমন উত্তাপ ছড়ালো দুই অধিনায়ক বিরাট কোহলি আর স্টিভেন স্মিথের ঝগড়া। ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর 22 ওভারে উইকেটে আসেন স্মিথ। কোহলির সঙ্গে তার তর্কের শুরু হয় সেই ওভার থেকেই। শুরুটা অবশ্য হয়েছে রবিচন্দ্র অশ্বিন আর ম্যাথু র্যানসোর মধ্যকার তর্কের সূত্র ধরে। নন স্ট্রাইকে থাকা র্যানসো পথ তাকলেছিলেন অশ্বিনের, এই নিয়ে দুজনের জড়িয়ে পড়েন তর্কে। অশ্বিনের সাথে যোগ দেন কোহলি। পরে অবশ্য আম্পায়ার নাইজেল লংয়ের হস্তক্ষেপে বিষয়টি বেশ দূর আগাতে পারেনি, কিন্তু সেই তর্কে থামার পর নতুন করে শুরু হয় স্মিথ আর কোহলির ঝগড়া। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মুখোমুখি হচ্ছে, এটা চাপের কারণে, চাপ রয়েছে দুই দলই। উইকেটে আসার পর খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না স্মিথ, অ্যানিমেশন মুভির চরিত্রের মতোই নড়াচড়া করছিলেন আর মুখাবয়ব তেরা বাঁকা করেও রেখেছিলেন। পেসার ঈশান্ত শর্মা এ নিয়ে স্মিথকে ভেঙচিও কাটেন, এই নিয়ে মুখোমুখি হন কোহলি স্মিথ। স্টার স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে তখন ছিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য মতে সাবেক ক্রিকেটাররা বলেন কোহলি স্মিথের কথা লড়াই চলছে। স্মিথের বিরুদ্ধে LBW-র একটি রিভিউ নিয়েছিলেন কোহলি, কিন্তু সফল হননি ভারতের অধিনায়ক, আর এর আরেকবার কথা লড়াইয়ে জড়ান তারা। পানি পানের বিরতির সময়ও দুজনের বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে। ধারাভাষ্যকার ম্যাথু হেডেনের কাছে মনে হয়েছে চাপেই এলোমেলো করে দিচ্ছে তাদের।